শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গোদা এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী ও ২৬ নম্বর ওয়ার্ডের পুরমাতা নাজমুন আরা বেগমের সহযোগিতায় ২১ জুলাই কলকাতা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে শহীদ দিবস পালন করা হবে তার প্রস্তুতি হিসাবে ২৬ নম্বর ওয়ার্ডের মহিলাদের নিয়ে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১৭ জুলাই সন্ধ্যে ৫টায় আমাদের ওয়ার্ড অফিস থেকে মিছিল করব, তার সমর্থনে প্রস্তুতি মিছিল এবং সভা আপনারা থাকবেন তো সবাই বটতলা মিছিল করব, এখান থেকে বটতলা মিছিল করব শহীদ দিবস উপলক্ষে সবাই থাকবেন, জোরে বলবো একবার জোরে। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী জানান, এছাড়াও এদিন ১৭ তারিখে যে মিছিল অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়। যারা তাদের দুবেলা ভাতিতে ভাত জোগাড় করতে অনেক কষ্ট হয়, আমার চিন্তা ভাবনা আছে এলাকায় মানুষ যদি সাহায্য করে তারা টাকা পয়সা দেয় তো দুবেলা খাওয়ানোর একটা ব্যবস্থা আমি করবো আগামী ২-৩ মাসের মধ্যে। এটা যদি আপনারা সবাই সহযোগিতা করে, এলাকার মানুষ এটা বাইরে কোথাও যেতে হবে না, কতজন খাবে যে ১০০-২০০ জন খাবে, ২০০ জনের খাবার এলাকা থেকেই ব্যবস্থা, চাল ডাল আলু পেঁয়াজ নিশ্চয়ই হবে, হবে কি হবে না এরকম চিন্তা ভাবনাটা আছে। জায়গা আমি পেয়েছি, আপনারা সবাই যদি আমার পাশে থাকে এটাও আমি চালু করবো, প্রত্যেক হবে আমিও আপনাদের পাশে থাকবো। আগামী এই কথা বলে এবং আমি চাইছি প্রত্যেকটা আমি কথা দিচ্ছি পুজোর পরে বা পুজোর আগে চেষ্টা করছি প্রত্যেক মহিলাকে ব্যক্তিগতভাবে ৫,০০০ বা ১০,০০০ টাকার লোকাদের অনেক সমস্যা আছে সেই লোনগুলো করতে পারার চেষ্টা আশা করি হয়েও যাবে, প্রত্যেকে ব্যক্তিগতভাবে ৫,০০০ বা ১০,০০০ টাকা লোনের ব্যবস্থা করছি এক বছরের জন্য, আমি কথাবার্তা চলছে আশা করি হয়েও যাবে। এটাই ভাবনাটা আমাদের ভাবছি যে আপনারা হাতে এমন একটা মাসের শেষে টাকা পান যেটা আমরা ইচ্ছা মতো খরচ করতে পারেন, আমরা মনে করো মানুষ প্রত্যেক মানুষেরই একটা মনের জীবের একটা লোভ আছে, বায়া যাচ্ছে মনে একটা মোগলাই চায় প্রচেষ্টায় ভিন্ন থাক, যদি আমার রোজগারটা ভালো হয় আর ভালো টাকা পান তার ঠেঙা একটা মোগলাই খায়, ঠিক বলছি না বলছি, মানুষের ঘুগনি খেতে মন যায়, মানুষের একটা সিদ্ধ ডিম খেতে মন যায়, মাসের শেষে একটা মাছ খেতে মন যায়, নিজের অনেক বাজারে গেলে একটা ডাব খেতে মন যায়, এইগুলো পূরণ তখনই হবে যখন আমি নিজে রোজগার করব। তা আমি চাই আমার মা বোনেরা নিজে স্বনির্ভর হোক, নিজেরা রোজগার করুক, এটা আমি চাই। যদি আমরা নাই উদায় ১২০০-১৫০০ মেয়ে নিয়ে কোপারেটিভ সোসাইটি আছে কোথাও কোথাও নেই, যদি আপনার ঠিক মতো থাকে আপনারা যদি বলেন আপনি এগিয়ে যান তাহলে আমি এগিয়ে যাবো, কি এগিয়ে যাবো তারা মানে অনুশোচনা করছে যে আমরা ভুল করেছিলাম আর আপনারা পাশে ছিলেন বলে আজকে জয়টা আমাদের হয়েছে, ওই আপনাদের জন্য আমি চাচ্ছি আমরা সর্বোত্তমভাবে চাই গোটা প্রত্যেকটা মহিলা স্বনির্ভর গোষ্ঠী বলে আছেন যারা মহিলা তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন প্রত্যেকটা বাড়ি যেন হয়ে যায়, আগামী দিনে গোটা যেন কোনো কাঁচা বাড়ি না থাকে, ২৬ নম্বর ওয়ার্ডে কোনো কাঁচা বাড়ি আমি থাকতে দেবো না, আপ্রাণ চেষ্টা করবো ফ্যামিলি একটা জ্বালিয়ে আরাম করে শুতে, বৃষ্টি হলে যেন চিন্তা না করতে হয়, তাকে চিন্তা না করতে হয় যে আমার কি হবে, এই এই জায়গায় আমরা রেখেছি মানুষের মধ্যে হানাহানি, সকালে উঠে ঘুমতে উঠে দেখতে হবে আপনার মুখ আমার মুখ, তাই না, আজকে ২-৪ মরব প্রতিশোধ নেবো শেষ হয়ে গেল তার সারাজীবন শত্রুতা থেকে যাবে, যারা আমার প্রত্যাচার করে তারা আজকে লজ্জা পাচ্ছে। তিনি আরও জানান ২৬ নম্বর ওয়ার্ড থেকে ২১ জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে প্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত থাকবেন। আগামী ২১ জুলাই যে শহীদ দিবস আছে মতবন্ধবদের ধর্মতলায়, সেই শহীদ দিবসের সামনে রেখে মূলত আমাদের দুরকম মিটিং ছিল, আমরা প্রাথমিকভাবে আমরা যেটা গুরুত্ব দিচ্ছি আগামী ১৭ জুলাই সমর্থনে উপস্থিত সভা আছে এবং মিছিল আছে এলাকায়, তার সঙ্গে ২১ জুলাই সমর্থনে আমাদের একটা আমাদের মহিলাদেরকে নিয়ে একটা সভা করা হলো, কাউন্সিলর উপস্থিত ছিলেন আগের দিন হচ্ছে আজকে হয়েছে পরপর মহিলাদেরকে নিয়ে, কেন আরও আমাদের রাজনীতি অনেক ছিল আরও অনেক কথা ছিল এবং মূলত আমরা এই আগামী ১৭ তারিখে শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা মিছিল আমার দিয়াল লিখন করেছি প্রত্যেকদিন প্রত্যেকটা পাড়া করে এমন সভা হচ্ছে, আগামী ২১ জুলাই এই এলাকা থেকে আমরা টাকা রেখেছি যে সদস্য কত বেশি সংখ্যা মানুষ আমরা নিতে পারি এই ওয়ার্ড থেকে, আমরা ৩,০০০ মতো টার্গেট ধরেছি, এই ওয়ার্ড থেকে ৩,০০০ মতো মহিলা পুরুষকে নিয়ে যাবো এই টার্গেট থেকে আমরা এগিয়েছি, ধরুন আমাদের তো সেরকম অর্থনৈতিক অবস্থা নেই যে ৬ জনে বাস করবো, আমি বলেছি যে এলাকা এলাকায় যদি তারা পারে তাহলে সীমিত হয় নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যে বাসে বাসটা কত বাস করবে, বাকি ম্যাক্সিমাম আমি ট্রেনে ব্যবস্থা ট্রেনে যদি যাওয়ার জন্য আহ্বান করেছি। ওইদিন শহীদ দিবস মঞ্চে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দবার্তা।